রেডিও মিলনের আজকের নিবেদন, প্রেমেন্দ্র মিত্রের কাহিনী নিশাচর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের কাহিনী নিশাচর। দশ বছর আগে হতভাগ্য এক বাঙালি দম্পতির সাধারণ একটা দাম্পত্য কলহের যে নিদারুণ পরিসমাপ্তি ঘটেছিল, আজ তারই কথা বলবো। বাড়িটা তেমন ভালো নয়, অত্যন্ত জীর্ণ, সংস্কারের অভাবে তার চারধারের দেওয়াল নানা জায়গাতেই ভেঙে পড়েছে। কিন্তু সেই ভাঙা দেওয়ালের ফাঁক দিয়েই সুদূর নীল পাহাড় আর শালের জঙ্গল যখন চোখে পড়ে, তখন তার জন্য কৃতজ্ঞতাই প্রকাশ করতে ইচ্ছে হয়। ছোট খড়ের ছাউনি দেওয়া বাড়িটার সংকীর্ণ বারান্দায় দাঁড়িয়ে কত দিন অমলা দূরের নীল পাহাড় শ্রেণীর দিকে চেয়ে আর চোখ ফেরাতে পারেনি। এমনটা সে আর কখনো দেখেনি। বাংলার সমতল আগাছা আচ্ছন্ন পল্লীর মেয়ে সে। পৃথিবী যে এত বিশাল, এমন সুন্দর, এ ধারণাই তার ছিল না। কাজ করতে করতে দিনে অন্তত 100 বার সে বারান্দায় খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে চেয়ে থাকে। স্বামীকে সারাদিন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে সে। ভারি সুন্দর দেশ না গো? বিভূতিভূষণের অত উৎসাহ নেই, সে শুধু সংক্ষেপে বলে, পৃথিবীর সৌন্দর্য দেখে তারিফ করার সময় তার কাছে নেই, তাকে অনেক কিছু ভাবতে হয়। 1 মাসের ছুটি মঞ্জুর হয়েছে, তাও আবার অর্ধেক মাইনে। ছুটি ফুরোলে আর একটা দরখাস্ত করতে হবে, কিন্তু মনিবেরা আর গ্রাহ্য করবে বলে মনে হয় না। অথচ অমলা 1 মাসে কী বা এমন সারবে? দিন কুড়ি তো হয়েই গেল, তবু নিয়মিত জ্বর এখনও আসছে। এখানকার জল ভালো করে গায়েই বসে না। কিন্তু 3 মাস ছুটি যদিও বা মেলে, এখানকার খরচপত্র কুলোবে কেমন করে? সাহস করে ভগবানে ভরসা রেখে বিভূতিভূষণ রুগ্নার স্ত্রীকে নিয়ে চেঞ্জে এসেছে। কিন্তু সাহসেরও তো একটা সীমা আছে। চেঞ্জের জায়গা হিসেবে বাড়িটার ভাড়া অত্যন্ত অল্প, কিন্তু সেই অল্পই যে তার কাছে কত বড় বোঝা, তাহা সে অমলাকে বোঝাবে কি করে? অমলা ইতিমধ্যে আরেকবার কি একটা মন্তব্য করে, বিভূতিভূষণ ঠিক শুনতে পায় না। অমলা সেটা লক্ষ্য করে একটু গলা চড়িয়ে আবার বলে, হ্যাঁ গা, বলি কালা হয়েছো নাকি বাপু? অত কি ভাবছো বলো দেখি। একটু অসহিষ্ণু হয়ে বিভূতিভূষণ বলে, তোমার ওই একঘেয়ে এ সুন্দর তা সুন্দর শুনতে আর ভালো লাগে না, সুন্দর দেখে তার পেট ভরবে না। অমলা উচ্ছ্বাসের মধ্যে বাধা পেয়ে লজ্জিত হয়ে ওঠে, তার সাথে খানিক ক্ষুণ্ণও হয় বটে। স্বামীর ভাবনা ঠিক কি নিয়ে সেটা যে সে জানে না এমন নয়, কিন্তু স্বামী নিজেই তাকে বারবার সকল চিন্তা ত্যাগ করতে বলেছে। চেঞ্জে আসার কথায় খরচের কথা ভেবে সে আপত্তি করেছিল বার কয়েক, কিন্তু স্বামী নানাভাবে বুঝিয়ে তার সেই আপত্তি দূর করেছে। সে সম্বন্ধে কোনো কথা পারলে তিনি বলতেন, ভাবনা টাবনা ছেড়ে তুমি শুধু তাড়াতাড়ি সেরে উঠবার চেষ্টা করো দেখি। প্রথম প্রথম তাদের কি সুখে যে দিন কাটত তাহার বলার নয়। নতুন দেশের সৌন্দর্য বিস্ময় মুগ্ধ চোখে শুধু দেখে নয়, পরস্পরকে বলেও যেন সেসব ফুরত না। কিন্তু গত কয়েকদিন থেকে স্বামীর ভাব কেমন যেন বদলাতে শুরু করেছে। অমলার অবশ্য মনে হয় এর জন্য দায়ী সেই, সব দোষ তার একারই। চেঞ্জে এসেও তাড়াতাড়ি না সেরে ওঠা তার অন্যায়, না সারলে এত টাকা খরচ বৃথাই হবে। তবু স্বামীর এই বিরক্তির প্রতিক্রিয়া সে আশা করেনি। মুখখানা ম্লান করে সে ঘরের ভেতরে চলে যায়। ভাবে স্বামীর এই মেজাজ খারাপটা নিশ্চয়ই ক্ষণিকের, এখনই সে অনুতপ্ত হয়ে হয়তো ক্ষমা টমা চাইতে আসবে। না না, অমলা কিছুতেই রাগ করে থাকবে না, তার বদলে বরং খানিক মজা করবে। শুধু সৌন্দর্য দেখেই যে একদিন তার স্বামী সব ভুলে যেত,
পেট ভরাবার জন্য ব্যস্তই হতো না সেটাই তাকে ফের মনে করিয়ে দেবে। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও বিভূতির ঘরে আসার কোনো লক্ষণ দেখা গেল না। অমলা রাগ করবে না ভেবেছিল বলেই বোধ হয় অভিমানটা হঠাৎ প্রচণ্ড হয়ে ওঠে। ঘর ছেড়ে বেরিয়ে অকারণে স্বামীর সামনে দিয়ে দু চারবার যাতায়াত করে সে, তারপর আবার ঘরে এসে সশব্দে দৌড়ে খিল দিয়ে দেয়। দরজায় খিল দিলে কেন গো, কি হলো আবার? অমলা সাড়া দেয় না, বিভূতি দু চারবার দরজায় ধাক্কা দেয়, দোর খোলার জন্য অনুরোধও করে, তারপর নিজে থেকেই আবার বিরক্ত হয়। মেয়েদের কোনো কাজের যুক্তি খোঁজা যে আদতেই একটা বিরাট নিষ্ফলতা সেটা সে অনেকদিন আগেই উপলব্ধি করেছে। খিল খুলতে পিড়াপিড়ি করলেই বেশি দেরি হবে এ কথা বুঝে সে নীরবে খানিক বাদে নিজের কাজ সামলাতে সেখান থেকে চলে যায়। কিন্তু ঘণ্টাখানেক বাদেও ফিরে এসে দরজা বন্ধ দেখে তার রাগ হয়, এতটা বাড়াবাড়ি কিসের জন্য? বিরক্ত হয়ে বলে, সন্ধ্যা হয়ে এলো, বেড়াতে যেতে হবে না? খিল দিয়ে ঘরে বসে থাকলেই শরীর সারবে নাকি? এবার ভেতর থেকে অমলা উত্তর দেয়, আমি বেড়াতে যাব না, একেই পোড়া শরীর, তার উপর একেবারে গিয়ে চিতাই পুড়লে জন্মের মতন সব রোগ ঘুচে যাবে। এ কথা শুনে বিভূতির রাগ আরও বেড়ে গেল, বেশ কড়া গলায় বাইরে থেকে বলল, ওসব ন্যাকামি রেখে তাড়াতাড়ি পোশাক বদল করে বাইরে এসো দেখি, অন্ধকার তো হয়ে গেল, আর বেড়াবার সময় কই? অমলা তবুও দরজা খুলল না। এবার তার অশ্রুরুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল, আমি হয়েছি তোমার আপদ বালাই না? মরলেই তোমার হাড় জুড়োয়, উঠতে বসতে দাঁত খিচবে যদি, তাহলে চেঞ্জে আসবার দরকারটা কি ছিল শুনি? কি হবে, কি হবে আমার শরীর সেরে? বিভূতির আর সহ্য হয় না, তিরিক্ষি স্বরে বলে, বেশ কাঁদো তাহলে ঘরের ভেতর বিনিয়ে বিনিয়ে, আমি একাই যাচ্ছি বেড়াতে। এই বলে সে রাগ করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। বেরোলো ঠিকই, কিন্তু একা একা বেড়াতে বিভূতির খুব একটা ভালো লাগলো না। বাড়ির অদূরে একটা পাথরের ওপর বসে মেয়ে জাতটার অবুঝ অভিমানের কথাই সে ভাবতে থাকে। এত রাগারাগি করার মতো কথা সে কি বলেছে? আর যদি একটা রূঢ় কথা মুখ দিয়ে বেরিয়ে গিয়েও থাকে, তার জন্য কি পুরো সন্ধেটা মাটি করতে হয় এমন করে? আর কটা দিনই বা আছে, এখানে প্রত্যেকটা দিন যে তাকে কি মূল্যে কিনতে হয়েছে অমলা তা ভালো করেই জানে। তাই তো এই কটা দিনের উপরই বিভূতি ভরসা করে আছে, যেভাবেই হোক স্ত্রীর জ্বর সারানো চাই তার ভেতরে। এই মূল্যবান দিনের একটা নষ্ট হয়ে গেল ভেবে দুঃখের আর সীমা থাকে না বিভূতির। হতেও তো পারে আকাঙ্ক্ষিত উপকারটা এই দিনটাতেই হয়তো হতো, হয়তো কাল আর জ্বর আসতো না। অন্ধকার হতেই সে বিষণ্ন মনে বাড়ি ফিরে আসে। অমলা ঘর থেকে বেরিয়েছে, বেড়াতে না যাক উনুন ধরিয়ে রান্না চড়াতে সে ভোলেনি। বিভূতির রাগ পড়ে গিয়ে তখন ক্ষোভ জন্মেছে, তবুও সে স্ত্রীর কাছে গিয়ে অত্যন্ত স্নেহের স্বরে বলে, মিছিমিছি রাগ করে আজ বেড়ানোটা কেন নষ্ট করলে বলো দেখি, তুমি ভারী অবুঝ। অমলা ফোঁস করে তিক্ত কণ্ঠে জবাব দেয়, যাও আর সোহাগ জানাতে হবে না, নিজে বেরিয়ে এসেছো তো, ব্যাস তাহলেই হলো। কথাটা শুনে বিভূতি আঘাত পায়, কিন্তু তাও ম্লান হাসি হেসে স্নিগ্ধ স্বরে বলে, এখনো রাগ যায়নি তোমার? তোমার ভালোর জন্যই তো বলেছি, লক্ষ্মীটি রাগ করে শরীরের এমনভাবে ক্ষতি করতে আছে। আমার ভালো তো তুমি খুব চাও, চেঞ্জে আনতে টাকা খরচ হয়েছে বলে বুক টনটন করছে, উঠতে বসতে মুখ নাড়া দিচ্ছ তাই। অন্যদিন হলে এর চেয়ে অনেক বেশি হয়তো বিভূতি সহ্য করত, আর একবার মান ভাঙাবার চেষ্টা করলেই সব গোলমাল মিটে যেতে পারত। কিন্তু আজ তার হঠাৎ আবার রাগ চড়ে যায়, উষ্ণ স্বরে বলে, কি বললে? তোমার জন্য টাকা খরচ হচ্ছে বলে আমার বুক টনটন করছে? হ্যাঁ করছেই তো। বিয়ে হওয়া ইস্তক্ত জ্বালিয়ে পুড়িয়ে মারলে মরবে তো জানি, তার সোজাসুজি আগে থেকে মরলে তো আর আমায় এত ঝঞ্ঝাট পোহাতে হয় না। কি, আমার জন্য তোমায় ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে? অন্ধকারে বিভূতি মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে, উত্তর দেয় না। স্বামীর দিকে চেয়ে খানিক নীরবে দাঁড়িয়ে থেকে অমলা রুদ্ধ কণ্ঠে বলে, বেশ আজই তোমার সব ঝঞ্ঝাট চুকিয়ে দিচ্ছি। অন্ধকারে খোলা দরজা দিয়ে অমলা হঠাৎ বের হয়ে যায়। এক মুহূর্তের জন্য বিভূতি হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে এগিয়ে স্ত্রীকে ধরতে গিয়েও বোধহয় মনে মনে কি একটা ভেবে
সে আবার ফিরে এসে বসে পড়ে। অমলা ছেলেবেলা থেকেই ভয় কাতর, সে রাগ করে বের হয়ে গেলেও এই অন্ধকারে বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না, এখনই ফিরে আসবে নির্ঘাত। কিন্তু একটু একটু করে অনেকক্ষণ কেটে যায়, অমলা তবু ফেরে না। বিভূতি এবার খানিক ভয় পেয়ে যায়, দরজার কাছে গিয়ে কাউকে দেখতে না পেয়ে মৃদু স্বরে একবার ডাকে, অমলা। কোনো সাড়া শব্দ নেই। বিভূতি আরো জোরে স্ত্রীর নাম ধরে ডাকে, অমলা। তবু কোনো উত্তর মেলে না। অমলা, এক অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে। ঘরে এসে লণ্ঠনটা জেলে সে দ্রুত পদে অমলাকে খুঁজতে বের হয়। নিস্তব্ধ অন্ধকার রাত্রি, তারই মাঝে সুদূর পথে থেকে থেকে বিভূতিভূষণের ব্যাকুল কাতর আহ্বান শোনা যায়, অমলা, অমলা, অমলা। ঘাটশিলার স্টেশনে বসে গভীর এক অন্ধকার রাত্রে আমরা বিভূতি আর অমলার দাম্পত্য কলহের এই কাহিনী শুনেছিলাম। কেমন করে কি অবস্থায় শুনেছিলাম তার বিবরণ বড়ই অদ্ভুত। ছিলাম চক্রধরপুরে, হঠাৎ রমেশের খেয়াল হল অন্ধকার রাত্রে মোটরে করে গালুড়িতে গিয়ে বিভাসকে চমকে দিতে হবে। আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি থেকে তিনজনে মোটরে করে চক্রধরপুর রওনা হয়েছিলাম। হঠাৎ পরের দিন গভীর রাত্রে তার দরজায় গিয়ে ডাক দিলে বিস্মিত হওয়ারই কথা। অবশ্য শুধু বিভাসকে চমকে দেওয়ার জন্য এই রাত্রে এতখানি পথ যাওয়ার তেমন ইচ্ছা আমার বা বীরেন কারোরই ছিল না, কিন্তু রমেশের উৎসাহ কমানো কঠিন। শেষ পর্যন্ত তার প্রস্তাবে রাজিই হতে হলো আমাদের। গোল বাঁধল শুধু শোফারকে নিয়ে, স্পষ্ট না বললেও হাবে ভাবে বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকিয়ে যেতে তাহার বিশেষ আপত্তি আছে। সে সম্বন্ধে সবিশেষ প্রশ্ন করা হলো, ব্যাপারটা কি? সে জানালো ভয়টা তার পার্থিব কোনো প্রাণী বা জীব বিশেষের জন্য নয়, তার ভয় ভৌতিক। এ পথে রাত্রে মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয়, কিন্তু তার কোনো আপত্তি রমেশ ধর্তব্যের মধ্যে আনল না। সুতরাং সন্ধ্যের খানিক বাদেই রওনা দিলাম আমরা। পরিষ্কার সোজা পথ, গাঢ় অন্ধকারের ভেতর দিয়ে আমাদের প্রখর হেডলাইট সেই পথ ভেদ করে চলেছে। যে বেগে মোটরগাড়ি চলছিল তাতে পৌঁছতে খুব বেশি দেরি হওয়ার কথাও নয়। রমেশ পাটা সামনের সিটের ওপর তুলে দিয়ে আরামে মাথা হেলান দিয়ে বলল, বলো দেখি, এমন অন্ধকার রাত্রে মোটর চালানোর মতন মজার আছে, বিশেষত এমন পথে? বীরেন বলল, কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি, মনে হয় যেন আমাদের হেডলাইটটাকে সবলে ঠেলে এগুতে হচ্ছে। রমেশ কি একটা বলতে যাচ্ছিল কিন্তু বলা হল না। হঠাৎ সার্চ লাইটটা নিভে গেল, আর সেই মুহূর্তে মনে হল আমাদের চারধারে অন্ধকার যেন ওঁত পেতে বসেছিল। আলো নিভতে না নিভতেই একেবারে সবেগে এসে ঘিরে ধরল। কি? শোফার গাড়ি থামালো, দরজা খুলে নামতে নামতে বলল, কি জানি বুঝতে পারছি না। তার কণ্ঠস্বরে সম্মানের চেয়ে ভয় ও বিরক্তির পরিচয়ই বেশি পেলাম। দুধারে ঘন জঙ্গল, তার মাঝে সেই নির্জন পথে অন্ধকারে শুধু দেশলাইয়ের আলো সম্বল করে অনেকক্ষণ ধরে সোফার হেডলাইটটা জ্বালাবার বৃথা চেষ্টা করে অবশেষে হাল ছেড়ে দিয়ে বলল, না, এ আর জ্বলবে না। তাহলে উপায়? উপায় হুজুর, গাড়ির অন্য আলো জ্বলবে মনে হচ্ছে, কিন্তু তাতে তো আর পথ ভালো করে দেখা যাবে না।
বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ মোটর বন্ধ হওয়ার সমান বিপদই শেষ পর্যন্ত হল। কত মাইল কতক্ষণ ধরে এগোচ্ছি তা বলতে পারি না। হঠাৎ এক জায়গায় এসে মোটর থামিয়ে শোফার বলল, পথ যে সত্যি সত্যি চিনতে পাচ্ছি না হুজুর, মানে ঠিক পথে এলে এতক্ষণ এক জায়গায় রেল লাইন পার হবার কথা বলে মনে হচ্ছে। রমেশ বলল, পার হয়ে আসেনি, ঠিক দেখছ? দেখছি বই কি। এরপর আর কি করা হবে কিছুই ঠিক করতে পারলাম না আমরা। এখান থেকে এগোনো বা পিছনো দুই সমান বিপজ্জনক। এই অন্ধকার রাত্রে গহন জঙ্গলের মাঝে এদিক ওদিক ঘুরে যদি মাঝপথে পেট্রোল ফুরিয়ে যায় তাহলে তো সর্বনাশ। কি করা উচিত ভাবছি এমন সময় বীরেন বলল, রোসো রোসো, ওই একটা আলো দেখা যাচ্ছে না, দেখো তো ভালো করে সবাই। সত্যি তো আলোই তো বটে। অদূরে কে একজন লণ্ঠন হাতে করে আমাদের দিকেই আসছে মনে হল। কাছে আসতেই দেখলাম লোকটা আর যাই হোক প্রিয় দর্শন নয়। অন্ধকার রাত্রে তাকে হঠাৎ পথে দেখলে আঁতকে ওঠারই কথা। শীর্ণ দীর্ঘ দেহ লোকটার, উপরন্তু তার ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো পাংশুটে মুখের ওপর সাপের ফোনার মতো উঁচিয়ে আছে যেন। হাড় বের করা মুখে সবচেয়ে অদ্ভুত তার কোটর নিবিষ্ট চোখ দুটো। হঠাৎ দেখলে মনে হয় উন্মাদ কেউ, কিন্তু তখন অত বিচারের সময় ছিল না। বীরেন জিজ্ঞেস করল, এই রাস্তা দিয়ে গালুডি যাওয়া যায় কিনা জানেন? লোকটার ধরন ধারণও কেমন যেন অদ্ভুত। খানিকক্ষণ সে আমাদের কথার কোনো উত্তরই দিল না, হয়তো শুনতে পায়নি ভেবে বীরেন আবার জিজ্ঞেস করতে যাচ্ছিল। এমন সময় অত্যন্ত গম্ভীর গলায় সে বলে উঠল, এই পথই বটে। আমি বললাম, ঠিক জানেন তো, মানে এইখানে 20 বছর ধরে আছি আর গালুডির পথ চিনব না? ব্যাস, তাহলে তো হয়েই গেল, যেটুকু আলো আছে তাই জেলেই চলো। এখান থেকে যখন আর ফেরা যাবে না তখন এগোনোই ভালো ভাই। তাই করা হলো। মোটরের যে সামান্য আলো এসে দুর্ভেদ্য অন্ধকার যতটুকু দূর করা যায় তাই দিয়েই আবার এগোতে শুরু করলাম আমরা। আলোর জোর নেই, সুতরাং গাড়ির বেগ একটু কমিয়েই পথ চলতে হলো। বীরেন বলল, সোফার, পথ চিনে ঠিক যেতে পারবে তো? এই প্রশ্নটা সকলের মনেই উঠেছিল। বীরেনের প্রশ্নে সোফার উত্তর দিল, তা কেমন করে বলি বাবু, একবার মাত্র এই পথে এসেছি, তাও দিনের বেলা। তার গলায় বিরক্তির স্বর এবার স্পষ্ট, কিন্তু তখন তা লক্ষ্য করার সময় আমাদের নেই। আমি ভীতভাবে বললাম, পথ ভুল হলে যে এই অজানা জায়গায় ভারী বিপদ হবে, কি উপায় হবে তখন বলো তো? সোফার কোনো কথা বলল না। মনে মনে রমেশের ওপর রাগ হচ্ছিল, গোয়ার্তুমি করে অন্ধকার রাত্রে অজানা বিপদসংকুল পথে এমন করে তার জেদেই তো বের হতে হয়েছে। ধরো যদি ইঞ্জিনটা কোনো রকমে খারাপ হয়ে যায়? বীরেনের কথা শুনে আমার হাত পা তখন ভয়ে আতঙ্কে পেটের মাঝে সেঁধিয়ে যাওয়ার জোগাড়। আমাদের কিছু বলার আগে ও আবার বলল, এসব বনে বাঘ আছে জানো তো। কি রমেশ, মোটর খারাপ হবে এমন আজগুবি কথা ভাবছই বা কেন বীরেন? মুখে হাসি এনে পরিবেশ হালকা করার চেষ্টা করলেও রমেশের কণ্ঠস্বর শুনেও বেশ বোঝা গেল যে নিজের কথায় তার নিজেরই আস্থার একান্ত অভাব। তারপর খানিকক্ষণ সবাই নীরবে চললাম। চারপাশের নিস্তব্ধতা ও অন্ধকার, আমাদের ছোট মোটরের শব্দ ও আলোয় আমরা ক্ষীণভাবে ভেদ করে চলেছি। মনে হচ্ছিল পাশের গাঢ় কৃষ্ণবর্ণ জঙ্গলের আবছা মূর্তি এই সুযোগে যেন প্রতি পদে ভ্রুকুটি করছে আমাদের দিকে চেয়ে। মোটরের সামান্য একটু বেয়ারা শব্দেই বুক কেঁপে কেঁপে উঠছিল, এই বুঝি বন্ধ হয়ে যায়। তারপর বহুক্ষণ, প্রায় ঘণ্টা দুই চলার পর এক জায়গায় এসে গাড়ি থমকে গেল। সামনে
পথ দুভাগে বিভক্ত হয়ে চলে গিয়েছে। সোফার বলল, কোন রাস্তাটা ধরে যাব ঠিক বুঝতে পারছি না। এবার সমস্যাটা সত্যিই দারুণ। দুটো পথই যে ঠিক নয় এটুকু বোঝার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। কিন্তু এখন কোন পথে যাওয়া যায়? গাড়ি থামিয়ে আমরা নিজেদের মধ্যে সেই তর্কই করছি। এমন সময় বীরেন হঠাৎ বলে উঠল, ওই 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 দেখো 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 দেখো, ওই আর একটা আলো দেখা যাচ্ছে না? সত্যিই তো, এবারেও একটা লোক আলো নিয়ে এদিকেই আসছে বটে। না, বিধাতা এবারেও আমাদের সহায় হয়েছেন। আমি অবাক হয়ে বললাম, এই জঙ্গলের মাঝেও যে মানুষ থাকতে পারে ভাবতে পারিনি, তাও আবার এত রাতে। এবারে লোকটা কাছে আসতে সোফারি তাকে পথের ব্যাপারে জিজ্ঞাসা করল। লোকটা বিড়বিড় করে তাকে কি যেন বলল, কেউ ভালো করে শুনতে পেলাম না আমরা। কিন্তু সোফারকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে দিতে দেখেই বুঝলাম সে এবার রাস্তা বুঝেছে। এমন সময় বীরেন হঠাৎ বলল, দাঁড়াও 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 দাঁড়াও, গাড়িটা একটু থামাও তো। তার কথার মধ্যে উত্তেজিত ভাব দেখে আমি সভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বীরেন কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, লোকটাকে লক্ষ্য করেছো তোমরা? প্রথমে যে লোকটা আমাদের পথ বলে দিয়েছিল, এ তো একেবারে হুবহু সেই লোকটাই। ঠিক এমনই একটা সন্দেহ আমারও হয়েছিল, কিন্তু মনের ভয় ধরা পড়ে যাবার লজ্জায় বলতে পারিনি। কিন্তু বীরেনের কথায় এবার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। যথাসাধ্য সাহস সংগ্রহ করার চেষ্টা করে বললাম, কিন্তু তাকে তো প্রায় 20 মাইল দূরে ফেলে এসেছি আমরা। সেটাই তো আশ্চর্যের ব্যাপার, এই জনমানবহীন জঙ্গলের পথে দুবার মানুষের দেখা পাওয়াটাই অদ্ভুত ব্যাপার, তার উপর 20 মাইল পার হয়ে সেই একই লোক। এই সময় সোফার হঠাৎ গিয়ার বদলে দ্বিগুণ বেগে গাড়ি ছেড়ে দিল। আমি আঁতকে উঠে বললাম, ও কি করছো? সে তিক্ত কণ্ঠে বলল, আর কি বা করব বাবু, আমার কি প্রাণের ভয় নেই? তুমিও দেখেছো নাকি? সোফার পেছন না ফিরেই ভীতস্বরে বলল, দেখেছি বলেই না অত তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিলাম। পর মুহূর্তেই আমরা সকলে একসঙ্গে হই হই করে চিৎকার করে উঠলাম, সোফার প্রাণপণে ব্রেক কষে গাড়িটা থামাতে গেল, কিন্তু গাড়ি থামল না। স্টিয়ারিং হুইল ঘুরে একেবারে পাক খেয়ে পাশের গড়ানে খাদ দিয়ে হুড়মুড়িয়ে নেমে চলল। সামনের দিকে চেয়ে সেই ভয়ঙ্কর মুহূর্তেও দেখতে পেলাম গভীর জল তারার আলোয় সামান্য চিকচিক করছে। বুঝলাম তার তলই আমাদের সমাধি হতে চলেছে। ভয়ে চোখ বুজে ফেলেছি ততক্ষণে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেলাম। সামনে মনে হয় উঁচু তারের জাল ছিল, আর তাতেই আমাদের গাড়িটা আটকে গেল। এই রকম অবস্থায় গাড়িটা উল্টে যাওয়ার কথা, কিন্তু ভাগ্যক্রমে তা গেল না। চোখ খুলে দেখলাম প্রবল ঝাঁকুনি খাওয়া সত্ত্বেও অক্ষত শরীরেই সবাই রয়েছি। প্রথম মুখ খুলল বীরেন, আতঙ্কিত স্বরে বলল, লোকটার কি একেবারে বুকের উপর দিয়ে গাড়ি গেছে সোফার? সোফারের পায়ে আঘাত লেগেছিল, সে খোঁড়াতে খোঁড়াতে বের হয়ে বলল, কে জানি বাবু, ব্রেক কষতে কষতেই গাড়ি ঘুরে গেছে, দেখবার সময় পাইনি। তাড়াতাড়ি বের হয়ে এলাম আমি, বললাম, এখনই দেখা দরকার, চলো চলো চলো। সবাই মিলে কোনো রকমে ওপরে উঠে এলাম, কিন্তু আশ্চর্য, তন্ন তন্ন করে চারিদিক খুঁজেও কাউকে দেখতে পেলাম না। সামান্য কিছু তো নয়, রীতিমতো একটা জোয়ান মানুষ সবাই মিলে স্পষ্ট তাকে গাড়ির ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখেছি আমরা। তার দেহই 1 মিনিটের মধ্যে কোথায় এমন উধাও হয়ে যেতে পারে? যেদিকে খাদ সেদিকেও সে পড়েনি, পড়েছে একেবারে সম্পূর্ণ অন্যদিকে। সেখান থেকে মৃত বা জীবন্ত কারোরই স্রেফ 1 মিনিটে অন্তর্ধান হওয়া একেবারেই সম্ভব নয়। বীরেন বলল, তাহলে আর কি? বীরেনের কথা শেষ হল না, এক নামহীন আতঙ্কে সবার বুক তখন কাঁপছে। বললাম,
ও মোটর আজ আর ওঠানো যাবে না, চলো বরং সবাই মিলে এগিয়ে যাই। রমেশ বলল, কিন্তু কোথায়? ওই তো ওই দূরে কটা লাল আলো দেখা যাচ্ছে, বোধ হয় কোনো স্টেশন, ওদিকটাতেই গিয়ে দেখি না হয়। কিন্তু আবার আলো? সেদিন অনেক হয়রানির পর অবশেষে স্টেশনে পৌঁছতে পেরেছিলাম আমরা। পথ ভুল যে কতখানি হয়েছে তা স্টেশনের নাম দেখেই বোঝা গেল। গালুডি আসতে একেবারে ঘাটশিলায় এসে পড়েছি। গভীর রাত্রে স্টেশনে তখন একা টেলিগ্রাফ মাস্টারই জেগেছিলেন। লোকটি অত্যন্ত ভদ্র, আমাদের সাদর অভ্যর্থনা করে আশ্রয় দিয়ে বললেন, আজকে রাত্রে এখানে থাকুন, কাল আপনাদের মোটর তোলবার ব্যবস্থা আমিই করিয়ে দেব। ঘুমোবার ব্যবস্থা এক প্রকার তিনিই করে দিয়েছিলেন, কিন্তু তখন আমাদের কারোর চোখে ঘুম নেই। সুতরাং এই অবসরে টেলিগ্রাফ মাস্টারকে আমরা সমস্ত দুর্ঘটনার কাহিনী খুলে বললাম। সব শুনে ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, আপনারা জানেন না তাই, নইলে এ অঞ্চলে সাহেব শুভরাও রাত্রে ও পথে মোটর নিয়ে বেরোয় না। আপনারা তবু প্রাণে বেঁচেছেন, পাঁচ ছটা মোটর লোকজন সমেত এই রাত্রে আশ্চর্যভাবে চুরমার হয়ে গেছে। সভয়ে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি মশাই? শোনা যায় মোটরের উপরই তার যত আক্রোশ, সারা রাত নাকি লন্ঠন নিয়ে এই পথে ঘুরে বেড়ায়। কি? বছর দশেক আগে এখানকার একটি লোক রাত্রে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি। তারপর একটু থেমে তিনি আবার বললেন, ওই পথে সে মোটর চাপা পড়ে মারা যায়। তবে শুনুন, এতক্ষণ আপনি শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের কাহিনী নিশাচর, অনলি অন রেডিও মেলন 90.4 FM। অমলার চরিত্রে শ্রোতা, বিভূতিভূষণের ভূমিকায় প্রদীপ্ত, রমেশ এবং টেলিগ্রাফ মাস্টারের চরিত্রে সৌরভ, বীরেনের ভূমিকায় স্নেহাত্রী, গল্প পাঠে এবং সোফারের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান নার্গিস, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।